প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন জেলা কমিটির ডাকে বিক্ষোভ সমাবেশ, ডিআইকে ডেপুটেশন প্রদান কর্মসূচি চলছে। গ্র্যাজুয়েট টিচারদের দুই দশকের অমানবিক বেতন বঞ্চনার কারণে গ্র্যাজুয়েট ক্যাটাগরির টিচাররা দু বছর আগে তৈরি করা অরাজনৈতিক শিক্ষক সংগঠন হলো বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিজিটিএ। জন্মলগ্ন থেকে বিজিটিএ, টিজিটি স্কেল এবং ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের জন্য আন্দোলনের ময়দানে নেমে পড়ে, কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দেয় বর্তমান পে কমিশন। গত 23শে সেপ্টেম্বর ক্যাবিনেটে পে কমিশন পাশ হওয়ার পর থেকেই বিজিটিএর বিভিন্ন জেলা সংগঠন ক্ষোভে ফেটে পড়ে। পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক শিক্ষক শ্রী মনোজিৎ মাহাতো বলেন, আমরা গ্র্যাজুয়েট টিচাররা অনেক স্কুলের 11-12 ক্লাসের সেকশনগুলি ধরে রেখেছি, কিন্তু আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত বেতন কাঠামোগতভাবে। টিজিটি স্কেল আমাদের অধিকার, পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার অনুরোধ করে বিফল হয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট ম্যান্ডামাস জারি করে রাজ্যকে গ্র্যাজুয়েট টিচারদের বেতন বৈষম্য দূর করতে বলে রায় দান করেন, কিন্তু সেই রায়দানকে পাত্তা না দিয়ে সরকার যে পে কমিশন ঘোষণা করেন তাতে গ্র্যাজুয়েট টিচাররা আরও বঞ্চিত হয়। পে কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী একজন পিজিটি ও টিজিটি টিচারদের ইনিশিয়াল বেসিকের তফাৎ বর্তমানে 9,200 টাকা। এই তফাৎ সারা ভারতে বিভিন্ন রাজ্যে কম বেশি মাত্র 2,700 টাকা। সরকার যদি আমাদের দাবি মেনে এই তফাৎ 2,700 টাকা না করে, তাহলে আমরা জেলার পাশাপাশি সারা রাজ্য জুড়ে তীব্র শিক্ষক আন্দোলনের ডাক দেব। এবার বিজিটিএ সিদ্ধান্ত নিয়েছে আগামী 3, 4 এবং 5ই নভেম্বর 2019 বেতন বৈষম্য রোধ, সিএএস ফেসিলিটি প্রদান ও অন্যান্য দাবিতে শহীদ মিনার পাদদেশে বিক্ষোভ অবস্থান কর্মসূচির। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একবিংশ শতাব্দীর সর্ববৃহৎ বিক্ষোভ অবস্থানের সূচনা হতে যাচ্ছে 3রা নভেম্বর 2019 থেকে। তবে আগামী 26শে নভেম্বর রাজ্য কমিটির বৈঠকের পরই এই আন্দোলনের ডিটেলস জানা যাবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিজিটিএর একজন সদস্য বলেন, প্রতিটি স্কুলের গ্র্যাজুয়েট টিচারদের কাছে আগামী আন্দোলনের বার্তাটি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করুন এবং মানসিকভাবে সবাই প্রস্তুতি নিন, কারণ এটাই সেরা সময়। এটা যে চা দোকানের সংগঠন নয়, মহাসমুদ্রের ঢেউ, এটি দেখিয়ে দিন। পরবর্তী শিক্ষা সংক্রান্ত আপডেট বা বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের শেয়ার করে দিন। ধন্যবাদ।